আমরা চুরি বিদ্যা ছাড়ব না, চুরি করতেই হবে, দশটা পাঁচটা আসার চাইলে আঙ্গর পেট ধরবো না, আমরা চুরি করে অভ্যেস, আঙ্গর জাতি তো চুর, আঙ্গর চুরি না করে চলবো গো, আমরা চুরি করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। কামালপুর বহুজাতিক চোর সমিতির সংগ্রামী সভাপতি জনাব মহেশউদ্দিন মহেশ ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের অহংকার, বাংলাদেশ বহুজাতিক চোর সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক চুরকুল শিরোমণি, চুর সম্রাট, 150 বার হাজত খাটার অভিজ্ঞতা সম্পন্ন নেতা জনাব কানকাটা কামাল ভাই আমাদের মাঝে এসেছেন, উপস্থিত আছেন। তিন কাটা চুর সমিতির সভাপতি জনাব জমির উদ্দিন, জমির ভাই উপস্থিত আছেন। সেসরা চুর সমিতির সভাপতি জনাব মাস্তান উরফে কিরিস মাস্তান ভাই উপস্থিত আছেন আমাদের আজকের এই সমিতির সম্মানিত উপদেষ্টা, এবং সামনে উপবিষ্ট রয়েছেন মোটর সাইকেল চুর সমিতির সম্মানিত সভাপতি এবং ঢাকা থেকে আগত আমাদের আজকের প্রধান অতিথির পিএস এবং বডিগার্ড, উপস্থিত রয়েছেন অন্যান্য চুর ভাইরা, আমাদের পাশে রয়েছেন আমাদের গরু চুর সমিতির সভাপতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা এই সমিতি গঠন করার পরে জামালপুর জেলার ওসি সাহেব এবং এএসপি সাহেব, তখন তিনি জামালপুরে প্রথমে এই কমিউনিটি পুলিশ গঠন করেন, তখন আমার এই চুর ভাইয়েরা এই কমিউনিটি পুলিশের কারণে নিরাপদে গরু টরু নিয়ে চুরি করে চিপা চাপি দিয়ে যাইতে পারে না, ছিনতাই করতে পারে না, টিন কাটতে পারে না। আমাদের এই ব্যবসায় একটা দশ নেমে এসেছিল বন্ধুরা, আমার জনাব ইনুস আলী মিয়া সাহেব মিয়া আবার জামালপুরে এএসপি হিসাবে এসে যোগদান করেছেন। যোগদান করার পরেই উনি আবার প্রত্যেক থানায় থানায় গিয়ে প্রত্যেক ওসি সাহেবকে এই কমিউনিটি পুলিশ গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন স্থানে উনি এই কমিউনিটি পুলিশ গঠন করতেছেন। এই চোর ভাইয়েরা নিরাপদে চুরি করতে পারতেছে না, এখন আবার আমাদের এই ব্যবসায় আবার ভাটা পড়ে আসছে, আমাদের এই ব্যবসা হুমকির সম্মুখীন হয়ে আসছে। সম্মানিত চোর ভাইয়েরা, আপনারা জানেন যে আজকে আমাদের এই চুরি পেশায় নিয়োজিত চুর ভাইয়েরা অতি কষ্ট করে চুরি করে যদি তাদের ফ্যামিলি চালাইতে না পারে তাহলে আমাদের এই ব্যবসার কি অবস্থা হবে। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমি আজকের মাননীয় প্রধান অতিথি সাহেবকে বলতে চাই যে আজকে আমাদের এই জামালপুর জেলার থেকে মাত্র 50,000 টাকা আমরা কেন্দ্রীয় কমিটিতে পাঠাইতে পেরেছি, আমরা আরো বেশি পাঠাইতে পারতাম কারণ এখন আমরা তো চুরি করতে পারি না এই কমিউনিটি পুলিশের কারণে। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি ঢাকায় ফিরে গিয়ে জামালপুর থানার ওসি সহ জামালপুরের বিভিন্ন থানার যে সকল ওসি ভাইরা আছে দ্রুত এখান থেকে ট্রান্সফারের ব্যবস্থা করবেন, আপনি সম্ভব হলে আইজি সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করবেন, তাতেও সম্ভব না হলে আপনি নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন। আরেকটি জিনিস, মাদকের সাথে যারা জড়িত তাদের আমরা এই সমিতির থেকে আউট করে দিয়েছি কারণ এরা চান্দে চান্দে ধরা পড়ে এখানে এখানে জামিন করাইতে করাইতে আমাদের সমিতির টাকা শেষ হয়ে যায়, যার ফলে ওরা যেহেতু চুরি করে না, ওরা মাদকের সাথে জড়িত, আমরা মাদকের সাথে নাই, আমরা সন্ত্রাসের সাথে নাই, আমরা বোমাবাজির সাথে নাই, আমরা আছি, আমরা এই দেশের নিরাপত্তার মধ্যে আমরা কাজ করতে চাই, আমাদের এই পেশাকে বলবৎ রাখতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, সেই চোর সমাজের অহংকার বাংলাদেশ বহুজাতিক চোর সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক চোর কুলের শিরোমণি জনাব কামাল উদ্দিন ওরফে কানকাটা কামাল ভাই, কামাল ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ বহুজাতিক চুর সমিতির জামালপুর জেলা শাখা সভাপতি জনাব মহেশউদ্দিন মহেশ ভাই,
এবং আমার প্রাণ প্রিয় চুর ভাইরা আমার জামালপুর জেলা শাখার আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলতে চাই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা জলপাই রঙের ট্যাং এলো শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, কিন্তু হরিদাসী কি তার মাথায় সিঁদুর তুলতে পেরেছিল? না, আজও অবধি পারেনি। ঠিক তেমনি আমরা নিরীহ নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত চুর ভাইরা আমরা কি পেয়েছি আমাদের এ পেশার স্বাধিকার? না পাইনি, তাই বলে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। বাংলাদেশ বহুজাতিক চুর সমিতি প্রতিষ্ঠা লাভের পর আমরা আফ্রিকার কয়েকটি দেশের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদের কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছে এবং সেখানে চুর সমিতি গঠন করেছে ইনশাল্লাহ। সংগ্রামী চুর ভাইরা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জামালপুর জেলার এসপি এবং ওসি সাহেবের অত্যাচারে নাকি আমাদের প্রাণপ্রিয় চুর ভাইরা জামালপুরে সঠিকভাবে চুরি করতে পারে না, এটা অত্যন্ত দুঃখের বিষয়। তাই আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দরকার পড়ে হোম মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে উনাদেরকে বান্দরবনে ট্রান্সফার করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সংগ্রামী চুর ভাইরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমার গাইবান্ধায় মিটিং আছে ওখানে যেতে হবে। এদিকে শুনলাম জামালপুর থানা আমাদের সংবাদ পেয়ে গেছে যে কোনো সময় আমরা আক্রমণের শিকার হতে পারি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি।